কাজীপুরে নিখোঁজ শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে হায়দ্রাবাদ ব্রিজ এলাকায় তাদের প্রাইভেট কারের ভেতর থেকে মরদেহ উদ্ধার হয়। পুলিশ জানায়, টঙ্গীর শহীদ স্মৃতি স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর রহমান মামুন ও তার স্ত্রী আমজাদ আলী স্কুলের সহকারী শিক্ষিকা জেলি আক্তার গতকাল বাড়ি থেকে একসাথে কর্মস্থলের উদ্দেশ্যে বের হন। স্কুল শেষে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্বজনরা রাতভর খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাচ্ছিল না। ভোরে হায়দ্রাবাদ ব্রিজ এলাকায় তাদের গাড়ি দেখা যায়। ভেতরে প্রধান শিক্ষক ও পাশে স্ত্রীর মরদেহ মেলে। মরদেহের ময়নাতদন্ত চলছে। ঘটনার কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ। আব্বুর ফোনে ফোন দিছি, তারপরে আব্বু ড্রাইভ করতেছিল, ড্রাইভ করার এর জন্য হয়তো ফোন রিসিভ করতে পারেনি। তারপর আম্মু ফোন রিসিভ করছে, তখনই আম্মুর কণ্ঠ জেনে কিরকম লাগতেছিল আমার। তারপরে এরপর থেকে আমি আর আমার আব্বু মরে পাইনি। ওনারা স্কুল থেকে বের হয়েছে একমাত্র বাসার উদ্দেশ্যে।